28 তারিখ চাদর উপর অত্যাচার করা, এর মধ্যে 34 জন আছে জার্নালিস্ট অত্যাচারিত। তো তার ব্যাপারটা বিচার করতে দিলে সে বিচারটা তা পুলিশকে প্রকাশকে পেটাল, যারা এই ঘটনার সাথে জড়িত তারা কি এখানে ঘুষ কেলেঙ্কারির বিষয় থাকতে পারে এখানে? এটা তো অপরাধের বিচার হচ্ছে, অপরাধের শাস্তি। অপরাধের শাস্তি করতে গেলে এখানে ঘুষ বা উৎকোচ দেওয়া গোয়েন্দা সংস্থাকে এই প্রশ্নটা আসবে কেন? নৌকার জনপ্রিয়তা কতটুকু সেটা বোধহয় আপনার নতুন করে প্রমাণ করার অপেক্ষা রাখে না। এই ইলেকশনের মধ্যে অনেক কিছু ওপেন করে দেওয়ার পরও নৌকা 223টি আসন পেয়েছে, তাহলে নৌকাকে আপনি কিভাবে, এতে নৌকার শক্তি ক্ষয় হচ্ছে বলে মনে করেন? নৌকা তো নৌকার জায়গায় জনমতের প্রতিফলন 223 সিটে নৌকার জন্য। গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাত সহিংসতা আমাদের দেশে কখনো বেশি কখনো একটু, এবার ইলেকশনে খুব কি রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে? কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু রক্ত কয়টা একজন লোক মারেন? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 234 জন, 234 মারা, 234 বিধানসভা নির্বাচন। তো আমাদের এখানে একটা জাতীয় নির্বাচন, এখানে সেই তুলনা যতটা সবাই আশঙ্কা করেছে যে শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়ে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে একটা সংঘাতের দিকে দেশকে ঠেলে দিয়েছে, তো সেটা কি বাস্তবে সত্য প্রমাণ হলো? কয়টা সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে, কয়টা প্রাণহানির ঘটনা ঘটেছে এই ইলেকশন? আমি সেটা আপনাদেরই জিজ্ঞেস করতে, মিলারের বক্তব্য স্পষ্ট, আমরা যা বুঝেছি সেটাও স্পষ্ট, পিটার হাসের বক্তব্য, সব মিলিয়ে দেখুন মার্কিন নীতি কৌশলের ব্যাপারটা এক এক দেশের এক এক রকম। যুক্তরাষ্ট্রের একটা কৌশল আছে, সেই কৌশলে দুই রকম কথা আছে।